আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি রুম্পা। আমার রুম্পালিয়ান ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পার্বতীপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, কালকে সারা দিন বৃষ্টি হচ্ছে। আর বাসায় কালকে থেকে বন্দি, প্রচুর বৃষ্টি হয়েছে সারা দিন। ভালো লাগছে অবশ্য বৃষ্টি। কালকে সারাদিন জানালা খুলতে পারিনি বৃষ্টির কারণে, আজকে সকালবেলা একটু জানালা খুলে দিলাম। মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফেলছে। ক্রিম দিস মুখে লক্ষ্মী মেয়ে? ক্রিম দিস। আর আমি সকালবেলা নাস্তা বানিয়ে ফেলছি। আর আজকে লকডাউনের প্রথম দিন, আর এবার তো লকডাউন কড়াকড়ি হচ্ছে, আর অফিস আদালত বন্ধ। বাইরে লুবর বাবাই এখনো বাইরে যায়নি, তো জানি না কি করবে, সময় তো বাইরে যাবে না। আর এই যে আজকে সকালবেলা নাস্তা বানালাম ঝট করে, আজকে রুটি করলাম। কয়েকদিন থেকে রুটি খাওয়া হয় না, রুটি করলাম, ডিম ভাজলাম পেঁয়াজ মরিচ দিয়ে। যদিও লুবর বাবাই কম পছন্দ করে, তারপরেও ভাজলাম রুটির সঙ্গে। আসলে এভাবে ডিম ভাজি খেতেই ভালো লাগে। সবজি ছিল ফ্রিজে আর মিষ্টি ছিল। আর মেয়ে সবজি খাবে না বলছে, ডিম পোস্ট করে দিয়েছি, রুটি আর মিষ্টি। এই তো তিনজন আর সকালের নাস্তা রেডি, এখন সকালের খাওয়া দাওয়া করবো আমরা। সকালবেলা নাস্তা, সকালবেলা উঠে লুবর বাবু টিভি দিছে, একটু খবর দেখছে। মাউনি চলে আসো। হ্যাঁ চলে আসো। না না না, রুটি তোমার পছন্দ, রুটি খেয়ে নাও। বিছানা গুছিয়ে ফেললাম, আর বিছানা এলোমেলো থাকলে পুরো সংসার যেন এলোমেলো লাগে। আর এই বিছানা তো সারাদিন এলোমেলো হয়। আজকে তো আর মেয়ের বাবা আছে, সারাদিন কোনো কথাই নেই। মেয়ের মতো মেয়ের বাবাও সারাদিন বিছানা এলোমেলো করবে, সারাদিন বিছানায় থাকবে, উঠবে আর বিছানা এলোমেলো করবে। সকালবেলার বিছানা গুছিয়ে নিলাম। ফার্নিচারগুলো একটু মুছে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে খালা চলে আসবে, রুম গোছানো শেষ করে রেখে দেবো। খালি এসে শুধু রুম ঝাড়ু দিয়ে মোছা দিতে পারবে। প্রতিদিন এত পরিমাণ ধুলো জমে বলে বোঝানো যাবে না। বাইরে আজকে বাতাস আবহাওয়াটা ভালোই লাগতেছে, আর যদিও রোদ উঠিনি, তারপর বৃষ্টি নেই। মেয়ের বাবা মেয়েকে পড়তে বসাইছে। আর আমি এখানে মেঝেতে বসে বসে রসুন ছিলছি। রসুন আর বলো 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 কাঁদো কাঁদো কণ্ঠে।
আর এদিকে রসুন ছিলা শেষ করে ফেললাম, খালা কাজে আসছিল, খালা সহ সবগুলো রসুন ছিলে ফেললাম, সঙ্গে আদাও ছিলে ফেলছি। এগুলো বেটে নিব ব্লেন্ডারে, এর মধ্যে আবার পেঁয়াজ বেটে নিলাম মাংসের জন্য একটু। আজকে এগুলো ছিলতে, আদা রসুন ছিলতে রান্না দেরি হয়ে গেছে। আম কেটে নিয়েছি বাবা আর মেয়ের জন্য। বাবা মেয়ে দেখুন দুজনে লকডাউনের দিনটা কিভাবে কাটাচ্ছে, কেউ ফোনে কথা বলছে আর কেউ ফোন দেখছে। এলু বাবা তুমি যে ফোন দেখছো আমার কাছে অনুমতি নিছো না? এ কোমরে ব্যথা বাবা, কোমরে ব্যথা বাবা, মামনি ওঠো। আমি আসলাম কেটে, এখন আম খাওয়া দাওয়া হবে। আমার রান্না এখনো শেষ হয়নি। এলিবর ভাই না ওঠো, এই মানে মনে ওঠো, এই যে তোমার তামিজ। মা সুন্দর হাকুর তো কেমন মিষ্টি, আমটা সুন্দর। আমি একটু খিনি, দুটো ছাড়ে দুটো রান্না উঠে গেল। কে কান্না করছে রে? আমার লোকটি মেহিনটা কান্না করছে, ব্যথা পেয়েছে। দেখি দেখি দেখিস রে, দেখ ফুলে গেছে, দেখি 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 একটা হাত ছাড়া, দেখি ফুলে গেছে। আল্লাহ জায়গাটা দেখো না, কত কতখানি ফুলে গেছে। উড়ে আমার লক্ষ্মী মেয়েটা দেখি, এদিকে দেখি বর দিয়ে দাও। ওখানে লাগছে, লাল মরিচের ঝাল ভর্তা, বাটনাই পিসে ভর্তা। আজকে দুপুরের খাবারের আয়োজনে খিচুড়ি। বৃষ্টির দিনে লকডাউনের প্রথম দিনে আমাদের দুপুরের খাবার। দুপুর বাবাই আজকে বাসায় যেহেতু, আর ওর তো অনেক ফেভারিট একটা খাবার খিচুড়ি, কালকে রাতেই খেতে চাইছিল কিন্তু আমি করিনি আজকে করব বলে, তো আজকে করেই ফেললাম। মজাদার খিচুড়ি, ঝাল ঝাল ভর্তা, মুরগির মাংস, ডিম, সাথে লেবু আছে। তবে সালাদ থাকলে অনেক ভালো হতো, শশা রুমে নেই, এজন্য আজকে কোনো সালাদের ব্যবস্থাও নেই। উলু বাবা উঠে বসো, উঠে যাও, তোমার প্লেটের ওখানে যাও, কোলবালিশটা সরাও। হ্যাঁ আজকে খিচুড়ি দুপুরবেলা, ডিম নেই, নাও ডিম নাও একটা, বড় ডিমটা নিয়ে নিছো। আচ্ছা নাও নাও, তোমার যেটা খুশি নাও। আরো দিব, হ্যাঁ পটটা পট খাবা। হ্যাঁ মুরগির মাংস, রান নেই মা, এটা দিয়ে খাও, লাগলে আরো দিব। হ্যাঁ নাও মা, খাওয়া শুরু করো।
এই আমাদের আজকের দুপুরের খাবারের আয়োজন। মা খেয়ে দেখো, বাসায় এইভাবে দিন কাটছে আমাদের। আলু বড় কি নিয়ে আসলো, আচার, আচার প্রায় শেষ, সামান্য একটু আছে। লুবর ভাই আচার খাবে, আর আচার দিয়ে খিচুড়ি খাবে। বৃষ্টির দিনে এমন খিচুড়ি দিয়ে দুপুরের খাবার অনেক মজার একটা বিষয়, তাই না? আপনারা কে কে পছন্দ করেন এই খিচুড়ি খেতে কমেন্টসে জানাবেন। আর আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভর্তা দেই, ঝাল ঝাল এমন ভর্তা দিই। আমার অবশ্য অনেকদিন থেকে ইচ্ছে করছে, আজকে তুমি যখন খিচুড়ি খেতেই চাইলা, তো ভাবলাম একটু ঝাল ঝাল ভর্তা করি। ধন্যবাদ, হেভি মজা আছে। কেমন হয়েছে খিচুড়িটা? হ্যাঁ, জোরে বলো। আচ্ছা, তোমার কি মনে হয় যে মেসে থাকতে আমরা, আগে সেই কথাগুলো মনে পড়ে, মেসে থাকতে আমরা এভাবে সকাল করে বৃষ্টি পড়লেই ছেলে পেলেরা বা তোমাদের মেচে তুমি বলতে, আর আমাদের মেচে মেয়েরা বলতো যে আজকে খিচুড়ি ভালো লাগবে, আর সকালবেলা খিচুড়ি হতো, আর এভাবে ঝাল ঝাল ভর্তা, না অনেক ভালো লাগতো, না অনেক ভালো লাগতো খেতে। ওইটা খাও মা, নষ্ট করবা তুমি, আমি জানি, তুমি আগে ওইটাই খেয়ে নিবা। এখন আমিও নিয়ে নি। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন। আর এই লকডাউনে আর বৃষ্টির দিনে সবাই সবার হাজবেন্ডকে এইভাবে খিচুড়ি করে খাওয়াবেন, এই দোয়া করি। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুম্পালিয়ান ব্লগসের পাশেই থাকবেন। এ পর্যন্তই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।